হযরত আলীর জীবনী বিরাট বড় লম্বা। খুবই দরিদ্র ছিলেন, সারা জীবনেও কোনোদিন দারিদ্রতার মোচন হয় নাই। আরে আল্লাহর হাবিবকে এতটুকুন বয়স থেকে ভালোবাসতে শিখেছেন, ছোট্টকাল 10 বছর বয়স থেকে নবীকে ভালোবাসতে শিখলেন। ভালোবাসতে বাসতে জীবনের শেষ সময় পর্যন্ত রসুলকে মহাব্বত করে গেলেন হযরত আলী। তিনি সেই মহান সাহাবী যার পবিত্র স্ত্রী সৈয়দাতুন্নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার জান্নাতি রমণীদের সর্দারিনী তিনি। তিনি সেই ব্যক্তি যা দুইটা সন্তান হাসান হুসাইন সৈয়দা সামাহী আহলিল জান্নাহ, দুইটা বেটাই তার জান্নাতের যুবকদের সর্দার। তিনি সেই পুরুষ যার শাশুড়ি আম্মাজান খাদিজাতুল কুবরা লাকাব তাহেরা তাইয়্যিবা, পবিত্র পবিত্র মহিয়সী নারী আম্মাজান খাদিজা তাহেরা তাইয়্যিবা। তিনি তো সেই পুরুষ যার শ্বশুর সৃষ্টির ফাউন্ডেশন আল্লাহর প্যারা মেহবুব, আসমানের নিচে জমিনের উপরে ভূখণ্ড ভূমণ্ডলের নবমণ্ডল সাত আসমানের সাত জমিনে সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ, এই নবী সারার কাউকে হাবিব বানান নাই, কাউকে হাবিব বানাবেন না। তিনি আবার আপনার নবী রহমতুল্লিল আলামিন তারই জামাত হযরত আলী, পুরা ঘরটাই আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। একবার জোরে বলা যাবে কি হযরত আলীর মর্যাদা অনেক, মর্তবা আল্লাহ দিয়েছেন অনেক অনেক, তার ফজিলত হযরত আলী। তিনি যেমন একজন সাহাবী ছিলেন খুবই ভদ্র কিন্তু বীর যোদ্ধা, খোদা কখনো তার পিছু ছাড়ে নাই, অভাব কখনো তার মোচন হয় নাই। বিয়ে যখন হবে ফাতেমার সঙ্গে, হযরত আলী নবীজি জিজ্ঞেস করলেন আলী বিয়ে তো করবা, সম্পদ তোমার কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব, সম্পদ বলতে মাত্র আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা ঢাল আর একটা তলোয়ার আর গায়ের মধ্যে লাগানো লোহার বর্মটা আমার আছে, এছাড়া আর কোনো সম্পদ হযরত আলীর নাই। আল্লাহর হাবিব বলেন আলী তুমি লোহার বর্মটা গায়ের বর্মটা তুমি বিক্রি করে দাও, কারণ ঢাল আর তলোয়ার তো যুদ্ধের জন্য লাগবে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে আলী, শুধু লোহার বর্মটা তুমি বিক্রি করে দাও। লোহার বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দেরহাম দাম আসে, মাত্র 3 টাকা দাম আসে, 3 টাকা দিয়ে বিবাহ কেমনে করবে হযরত আলী? চিন্তায় পড়ে গেলেন এই সামান্য অর্থ দিয়ে বিবাহ আমরা কেমনে করব। আল্লাহ রাসূল বললেন আলী 3 দেরহাম মাত্র দাম হয়। হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন আলী তোমার বর্মটা কত দেরহাম দাম হয়েছে? বলে মাত্র 3 টাকা। হযরত উসমান গনি অনেক ধনী ছিলেন, ডাক দিয়ে বলেন আলী রে কত দিলে তুমি খুশি? বলে আপনি যত দেন। 280 দেরহাম দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি বর্মটা দিয়ে চলে আসতেছে, ডাকতে বলতেছে আলী দাঁড়াও আমি বর্মটা তোমার কাছ থেকে কিনেছি, আবার এই বর্মটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সাহাবিদের মধ্যে এরকম সম্পর্ক ছিল, আর আমার দেশের শিয়া যারা আছে ওই যে আপনার দেখবেন কি বলে আপনার ওই যে তাজিয়া করে ঘোড়া বানায় পুতুল বানাইয়া বিরাট বড় করে দা কুড়াল নিয়া ছুরি নিয়া পিঠ কাটার দৌড়ায় কাহাই হোসেন আই হোসেন, ওরা বলে উসমান হযরত আলীর সাথে খেয়ানত করছে, হযরত ওমর আর আবু বকর দুইজন আলীর সাথে খেয়ানত করেছে, খলিফা হওয়ার কথা হযরত আলী
খলিফা হয়েছে, এরা তিনজনের আলীর সাথে গাদ্দারি করছে। সাহাবীদেরকে যারা অসম্মান করে কথা বলে তারা অরিজিনাল ভন্ডের ঘরের ভন্ড, তারা অরিজিনাল দুশ্মনের রসুল কথা বলেন ঠিক কিনা। খুব মনোযোগ দিবেন, সন্ধির সময় লেখা হচ্ছে, সন্ধির সময় লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা আপত্তি জানায়, বলল যদি মুহাম্মাদকে রাসূলুল্লাহ মাইনে নেয় তাহলে তার সন্ধির দরকার নাই, যুদ্ধের প্রয়োজন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কাইটা দাও। মুহাম্মাদ থাকবে কিন্তু রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। কোরআন আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম রাসূল, আপনারে রাসূল বানায় পাঠাইলাম। কাফেররা কয় রাসূল শব্দ কেটে দাও। কোরআন আল্লাহ বলতেছে হাবিব আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। ওয়াইযা আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ সেই দিন রোজা জ্বলে সব নবীদের সম্মেলনে আমার মালিক নবীদেরকে নবুয়ত তখনও দেন নাই আমার আল্লাহ, তখন আল্লাহ বলে দিলেন আমার এই রাসূল। নবীরা যখন নবুয়তি পান নাই তখন আমাদের নবী খুদার দরবারে রাসূল, খুদার দরবারে মনোনীত রাসূল। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলাল্লাহ, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস আহায়ায় রে, সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত মাজ, জয় করিল দিল রে লাজ, আজ কে খুশির ঢল বেসে দুশোর সাহারা, সাগর আকাশ বাতাস আয়রে, সাগর আকাশ বাতাস। মক্কার মুশরিক দেখে বলল আমরা যদি মুহাম্মাদ রাসূল মানি তাহলে তো আর যুদ্ধের কোনো প্রয়োজন নাই, এই রাসূল শব্দ কেটে নিয়ে আসে। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, ডেকে বলেন আলী মুহাম্মাদ শব্দ রেখে রাসূল কেটে দাও, মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল শব্দের কারণে ঈমান আনছি আমি আলীর জীবন থাকতে কাটতে পারব না। ওরা আমরা রে কয় আমরা বেদাতি, আল্লাহ নবীর নিজে হুকুম করার পরেও হযরত আলী কাটলেন না। নবীজি বললেন আলী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বললেন আলী রাসূল শব্দ তুমি কেটে দাও। হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ জীবন চলে যাবে, আমি আলী রাসূল শব্দ কাটতে পারবো না আপনার নামের পাশ থেকে। ইশকে রাসূল, আশকে রাসূল, রাসূলের প্রেম কত কঠিন। আহা, নবী নিজে হুকুম দেওয়ার পরেও হযরত আলী কাটে না, বলেন তো এই প্রেম ঐশি খুদাই প্রদত্ত প্রেম, এই প্রেম সবার নসিবে জুটে না, কি কথা বলেন ঠিক কিনা।
রে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব সের চল মদিনায়, আমার প্রেমের রসুল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে দেখলে ছবি পাগল হবি, কাঁপবি বসে নিরালায়, আমার প্রেমের রসুল যেই দেশে ঘুমায়, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ওরে সব সের চল মদিনায়, আমার প্রেমের রসুল যেই দেশে ঘুমায়। আল্লাহর নবী নিজে বলতেছে আলী, রসুল শব্দ কেটে দাও, আলী বলে নাই আর রসুল আল্লাহ, জীবন চলে গেল রসুল শব্দ আপনার নামের পাশ থেকে আমি আলী কাটতে পারব না। রসুল প্রেম এসকে রসুল, এসকে রসুল, ওরা যতই বলুক মিলাদুন্নবী বেদাত, আমরা সুন্নিরা এই মাহফিল কখনো ছাড়তে পারব না। হাতটা করে বলেন ঠিক দেবে ঠিক বাজান, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, হুজুর না আমি কাটতে পারবো না। আল্লাহর হাবিব নিজে রসুল শব্দ নবী কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী নিজে হাতে লিখে দিলেন। যারা বলে রসুল লিখতে পারে না, সহিহ বুখারীর হাদিস থেকে জানা গেল আল্লাহর নবী লিখতেও পারতেন, পড়তেও পারতেন। আমার রসুলের চাইতে মহাজ্ঞানী পৃথিবীতে আর একটাও হতে পারে না। আল্লাহ বলেন ওয়ুআল্লিমুকুম মা লাম, কোরআন শরীফে আমার মালিক আমার রব তার পবিত্র জবানের ভাষায় বলতেছেন, ওয়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। হুজুর উম্মতকে তাহা শিক্ষা দিবেন যাহা উম্মত জানতো না, উম্মত যে বিদ্যায় পারদর্শী না, আপনি নবী সেই বিদ্যা উম্মতের শিখাবেন। কোরআন থেকে শুরু করে কোরআনের জাহিরি বাতিনি, জাহিরি বাতিনি শরঈ হাকিকতি মারিফতি সমস্ত জ্ঞান গুলি নবীজি উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন, উম্মতের মাঝে রেখে দিয়ে গেছেন। প্রিয়বল খালির মুসলমান হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো সেই ব্যক্তি, এশকে রসুল আশিক রসুল তিনি সেই ব্যক্তি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, 10 বছর বয়সে তিনি কালেমা পড়লেন। মক্কাতুল মুকাররমায় যখন নামাজ পড়ার কেউ ছিল না, আল্লাহর নবী ইমাম ছিলেন, আম্মাজান খাদিজা পাশে দাঁড়াইতেন, আম্মাজান খাদিজার পিছনে হযরত আলী আল্লাহর নবীর পাশে, তিনজন কাবাতে নামাজ পড়তেন। তিনি সে আলী, দুনিয়ার কোনো হারামি শারাবি খারাবি নাপাকি তার শরীরকে কখনো স্পর্শ করে নাই, যার কারণে নবীজি তার আল্লাহর হাবিবের পছন্দের কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার সঙ্গে হযরত আলীর বিয়ে দিয়েছেন বংশধারাকে বিস্তার করার জন্য। একবার আওয়াজ তুলে বলবেন কি করা হবে না। হযরত আলীর জীবনী বিরাট বড় লম্বা, খুবই দরিদ্র ছিলেন, সারা জীবনেও কোনোদিন দারিদ্রতার মোচন হয় নাই। আরে আল্লাহর হাবিবকে এতটুকুন বয়স থেকে ভালোবাসতে শিখেছেন, ছোট্টকাল 10 বছর বয়স থেকে নবীকে ভালোবাসতে শিখলেন, ভালোবাসতে বাসতে
জীবনের শেষ সময় পর্যন্ত রসুলকে মহব্বত করে গেলেন হযরত আলী। তিনি সেই মহান সাহাবী যার পবিত্র স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার জান্নাতি রমণীদের সর্দারিনী তিনি। তিনি সেই ব্যক্তি যা দুইটা সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শামাহি আহলিল জান্নাহ, দুইটা বেটাই তার জান্নাতের যুবকদের সর্দার। তিনি সেই পুরুষ যার শাশুড়ি আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তাহেরা তাইয়্যিবা পবিত্র পবিত্র মহিয়সী নারী আম্মাজান খাদিজা তাহেরা তাইয়্যিবা। তিনি তো সেই পুরুষ যার শ্বশুর সৃষ্টির ফাউন্ডেশন আল্লাহর প্যারা মেহবুব, আসমানের নিচে জমিনের উপরে ভূখণ্ড ভূমণ্ডলের নবমণ্ডল সাত আসমানের সাত জমিনে সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ, এই নবী সারার কাউকে হাবিব বানান নাই, কাউকে হাবিব বানাবেন না, তিনি আবার আপনার নবী রহমতুল্লিল আলামিন তারই জামাত হযরত আলী। পুরা ঘরটাই আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আলীর মর্যাদা অনেক, মর্তব আল্লাহ দিয়েছেন অনেক অনেক, তার ফজিলত হযরত আলী। তুমি যেমন একজন সাহাবী ছিলেন খুবই ভদ্র কিন্তু বীর যোদ্ধা, খোদা কখনো তার পিছু ছাড়ে নাই, অভাব কখনো তার মোচন হয় নাই। বিয়ে যখন হবে ফাতেমার সঙ্গে, হযরত আলী নবীজি জিজ্ঞেস করলেন আলী বিয়ে তো করবা, সম্পদ তোমার কী আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব সম্পদ বলতে মাত্র আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা ঢাল আর একটা তলোয়ার আর গায়ের মধ্যে লাগানো লোহার বর্মটা আমার আছে, এছাড়া আর কোনো সম্পদ হযরত আলীর নাই। আল্লাহর হাবিব বলেন আলী তুমি লোহার বর্মটা গায়ের বর্মটা তুমি বিক্রি করে দাও, কারণ ঢাল আর তলোয়ার তো যুদ্ধের জন্য লাগবে, যে কোনো সময়ে যুদ্ধ বেঁধে যেতে পারে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে আলী, শুধু লোহার বর্মটা তুমি বিক্রি করে দাও। লোহার বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র তিন দেরহাম দাম আসে, মাত্র তিন টাকা দাম আসে, তিন টাকা দিয়ে বিবাহ কেমনে করবে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন এই সামান্য অর্থ দিয়ে বিবাহ আমরা কেমনে করব। আর আমার দেশের বিয়ের অবস্থা তো ভয়াবহ, চট্টগ্রামের কথা জানি না, আমাদের ঢাকার শহরের বিয়া আর আমার ফরিদপুরের বিয়া বিরাট বড় মারাত্মক, একজনের বউ আরেকজন মিয়া কাঁধা সরাসরি করে, ভাবি আড্ডাবর বিয়া আর বিয়ার এই কথা বললে লজ্জা করবে, আমার সমাজ নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, কুত্তা পর্যন্ত দেখলে চিন্তা করে, তোরা মানুষ হইলি কা, আমরা কুত্তা হয়ে এই ভালো কাজ করছি, সর্বনিকৃষ্ট বেহাবনা বিবাহের অনুষ্ঠানে, সর্বনিকৃষ্ট বিবাহের অনুষ্ঠানে বেহায়াপনা হয়, সর্বনিকৃষ্ট বেহায়াপনা বিবাহের অনুষ্ঠানে হয়। আল্লাহ রাসূল বললেন আলী তিন দিরহাম মাত্র দাম হয়। হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন আলী তোমার বর্মটা কত দিরহাম দাম হয়েছে? বলে মাত্র তিন টাকা। হযরত উসমান গনি অনেক ধনী ছিলেন, ডাক দিয়ে বলেন আলী রে কত দিলে তুমি খুশি? বলে আপনি যত দেন। 280 দিরহাম দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা? বর্মটা দিয়ে চলে আসতেছে, ডাকতে বলতেছে আলী দাঁড়াও আমি বর্মটা তোমার কাছ থেকে কিনেছি, আবার এই বর্মটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সাহাবিদের মধ্যে এইরকম সম্পর্ক ছিল,
আর আমার দেশের শিয়া যারা আছে ওই যে আপনার দেখবেন কি বলে আপনার ওই যে তাজিয়া করে ঘোড়া বানায় পুতুল বানাইয়া বিরাট বড় করে দাঁড়াল নিয়া ছুরি নিয়ে পিট কাটার দৌড়ায় কাহায় হোসেন আয় হোসেন ওরা বলে উসমান হযরত আলীর সাথে খেয়ানত করছে হযরত ওমর আর আবু বকর দুইজন আলীর সাথে খেয়ানত করেছে খলিফা হওয়ার কথা হযরত আলী খলিফা হয়েছে আর তিনজন এরা আলীর সাথে গাদ্দারি করছে সাহাবীদেরকে যারা অসম্মান করে কথা বলে তারা অরিজিনাল বন্ডের ঘরে ভন্ড তারা অরিজিনাল দুশ্মনের রসুল কথা বলেন ঠিক কিনা শিয়া থেকে সাবধান থাকবে খুব ভয়াবহ আকিদা মারাত্মক আকিদা এদের কথা শুনলে আপনার শরীর শিহির উঠবে বলেটা চিন্তা করছেন উসমান আলী রদি আল্লাহ তালুর ভিতর সম্পর্ক কেমন ছিল বলতো উসমান রদি আল্লাহ বলতেছে আলী রে দিয়ে দিলাম যাও নিয়ে কি মহব্বতের সম্পর্ক ছিল তারা খেয়ানত করতে পারে গাদ্দারি করতে পারে জি বলখালির মুসলমান হযরত উসমান গনি রদি আল্লাহ আনহু দিয়ে দিলেন আলী চলে গেল প্রিয় নবীজির সামনে উপস্থাপন করলেন ইয়া রাসূলুল্লাহ 280 দিরহাম আমি বিক্রি করেছি দেখেন কার সাথে মেয়ের বিবাহ দিচ্ছে আমার দেশের পোলাপান হলে কিছু পকেটের মধ্যে রেখে দিত কথা কর দেখেন সামনে দিয়েছে হুজুর 280 দিরহাম বিক্রি করছি নবীজি বললেন আলী রে এই টাকা দিয়ে সুগন্ধি বিবাহের সামানা কিনো এই টাকা দেনমোহর ফাতেমার জন্য নির্ধারিত রাখো আর এই টাকাটা তোমাদের সংসারের জন্য রেখে দাও কি সুন্দর জীবন ছিল যদিও আমাদের মতো কোটি কোটি টাকা না ছোট্ট জীবন ছোট্ট সংসার ছোট্ট অর্থনীতি কিন্তু বিরাট বড় আমানতলা জিন্দিগি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বয়স প্রায় 25 বছর আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 18 বছর ফাতেমার বয়স 18 বিয়ে হবে দিন তারিখ নির্দিষ্ট হযরত আলীর ঘরের মধ্যে কোনো খাট নাই একটা ছোট্ট সৌকি কিনা হলো বিছানা নাই খেজুর পাতার মাদু বিছানো হলো বালিশ নাই রে ফাতেমার জন্য বালিশ খেজুর গাছের ছাল চামড়ার ভিতরে ঢুকাইয়া সেদিন বালিশ বানানো হল যেই নারী জান্নাতের সর্দারিনী তার ফাতেমা তার বিয়ে হয় আজকে সহজ সরল ভাবে আর আমার দেশের ফাতিমা তার বিয়ে হয় আজকে বিরাট আলী সাহেব বেটা দরবেশের ফুলা ওই যে কি বিবাহ বার্ষিকী পালন করছে 350 টাকা খরচা করিয়া ৩৫০ কোটি টাকা খরচা করে বিবাহ বার্ষিকী পালন করে তারা আর আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই আমার দেশের কত বাবা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না টাকার অভাবে আমার দেশের কত মা কত বাবা টাকার অভাবে ভালো খাবার কিনতে পারে না এই টাকা যদি আমার দেশের গরিব মানুষের জন্য 4টা হসপিটাল বানাই দেওয়া হতো 6টা বিভাগে 6টা হসপিটালও যদি বেটা বানাই দিত তাহলে অন্তত আমার দেশের গরিব মানুষ চিকিৎসা অন্তত মনে হলো শান্তি পাইত কথা কর না কেন ঠিক কিনা প্রিয় বোয়ালখালীর মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি হযরত ফাতেমাকে বিয়ে করবেন বালিশ আজকে খেজুর গাছের সুবলা দিয়ে চামড়া দিয়ে বানানো হলো ফাতেমার বালিশ সামান্য একটু সুগন্ধি কোনোরকম আসবাবপত্র হলো তার আল্লাহর নবী কুসু দিলেন কোনোরকম হলো সংসার একটা কম্বল
পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। বিয়ে হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কান্না করতেছে, খুব বেশি করে কান্না করে। মা ঘরে নাই, তার আজমা নাই, খাদিজাতুল কুবরা আজকে দুনিয়ায় নাই, মেয়েটাকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার কাছে বসলেন। ফাতেমার কাছে বসে বললেন, মা রে বুঝতেছি ঘরে তোমার মা নাই, মন মেজার আস। ফাতেমারে আমি আরো বুঝছি, আমি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, গরিব আলীর সাথে তোমার বিয়ে দিচ্ছি আজ। আমি জানি আলীর তো কিছুই নাই মদিনাতে, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ আদি ওর কিছুই নাই, কোনো রকম দিন আনে দিন চলে আমার আলী। ফাতেমা, আমি ইচ্ছা করলে ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমা রে আলীর সাথে তোমারে বিয়ে দিলাম, আজকে শুনে নাও, তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর কোনো হাত নাই, তোমার স্বামী পছন্দ করেছেন আমার মালিক আরশে সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেললেন। সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন, আর কান্না নাই। আব্বাজান, আমার মালিক আমার আল্লাহ, আমার স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? তাদের দুইজনের বিবাহের পছন্দ আল্লাহর, সরাসরি আল্লাহর হুকুমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো আলীর সঙ্গে। সেই দিনের বিবাহ আজকের বিবাহ, বিয়ে হয়ে যাচ্ছে নর্মাল ভাবে। বিয়ে হয়ে যাওয়ার সময় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা, নবীজির চাচা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা, নবীজির চাচা, হামজা ডাক দিয়ে বললো, আমার নাতির বিয়ে হবে, অথচ অলিমা হবে না, তো হয় না, আমরা আমার নাতি গরিব হতে পারে, নাত জামাই গরিব হতে পারে, আমি হামজা তো মরে যাই নাই, দাদা তো মরে যাই নাই, বড় কলিমা জামালা ছিলেন, উনি তাড়াতাড়ি উট এনে নাতির বিয়েতে উট জবাই দিয়ে অলিমা রান্না করে সারা মদিনার মানুষ খাওয়াইতে লাগলেন। একবার জোরে বলবেন কি মারহাবা, নাতিরে খুব ভালোবাসতে। এই জন্য দেখেন, আমরা দাদা নানা মরে গেলে খোঁজ খবর নিয়ে যাই, হ্যাঁ, নাতিরে খুব ভালোবাসতেন বিদায়। হযরত ফাতেমা জীবনেও দাদারে ভুলেন না। আজকে শুনে যান দাদার প্রতি কৃতজ্ঞতা কত চমৎকার ছিল, তাদের জিন্দগি শুনলে আপনার ঘা শিহরে উঠবে। দাদার প্রতি ভালোবাসা এতই কঠিন ছিল, দাদা শহীদ হয়ে গেলেন উহুদে, হযরত আমির হামজা উহুদে শহীদ হয়ে গেলেন, হযরত ওহশী রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই পাহাড়ের আড়াল থেকে, তিনি হযরত হামজার বক্ষ বরাবর বর্ষা নিক্ষেপ করেছিলেন, বর্ষার আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। হিন্দা তার নাক কানগুলি কেটে কলিজা ফেরে কলিজা বের করে নিয়ে চিবিয়েছিল। এই দৃশ্যখানা নবীকে বড় পেরা দিয়েছিল। আল্লাহর নবী লাশের পাশে বসে উহুদে কেঁদেছিলেন আর বলেছিলেন, আমার চাচা সাইয়্যেদু সুহাদা, সমস্ত শহীদদের সর্দার বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, সাইয়্যেদু সুহাদা, শহীদদের সর্দার, উহুদে তাকে সমাহিত করা হলো, এখনো হামজার লাশ পচে নাই, উহুদে ওইভাবে এখনো লাশ রয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাদার মহব্বতে প্রত্যেক জুমার নামাজের পরে জুমার দিনে তিনি হাওদায় চড়ে উটের পিঠে চড়ে
তিনি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদে চলে যাইতেন। দাদার মাজারের পাশে দাঁড়ায় দাঁড়ায় দাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করতেন, জিয়ারত করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেশের নাতি দাদার কথা ভুলে গেছে, মনে নাই। ও কবরের পাশে যায় না, বাপের কবরের পাশে যায় না, দাদা। আর অনেকে তো ভূতে ধরবে, ভূতে কে ভূতে ধরবে? ভূত আপনি ধরে নিয়েছেন কি কথা কর না কেন? হ্যাঁ, ভূত দেখে ডরান, ধরে নিয়ে আসবেন ভূত। এই সাহস বাঁচবে প্রায় চারটে পাঁচটার সময়, বারোটা একটার সময় কবরের পাশে গোরস্থানে একা একা যাইতে পারবেন? আমার করে আমি একা চলে যাবো, ভূত ও ধরে নিয়ে আসবো। ভূত ধরে নিয়ে আসবেন? ভূত আপনি ভূত দেখে পড়াবেন কেন? ধরে নিয়ে আসবেন ভূত। আয় বেটা, তোর আজকে ভাইছি, বহুদিন ধরে তোর খুঁজতে ছিলাম, আজকে বাটন কলম দেবো। কিরে বলো ভাই, পারবি না? ভূত আজকে তোর বাটন তোলার আজকে দিয়ে দেবো, বাড়া কোনো ভূতের ভয় নাই। রাত্রিবেলা যাবেন গোরস্থানে, সুযোগ হলে বলে হুজুর কারণ কি? আপনি রাতে যখন গোরস্থানের পাশে দাঁড়াবেন আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, ভয়ে না, আখেরাতের চিন্তা, আল্লাহর ভয়ে আপনার শরীর ঠান্ডা হয়ে আসবে। আহা, আজকে যারা পৃথিবীতে দেমাগ দেখাইতো, ক্ষমতা আর অহংকার দেখাইতো, আজকে তারা মাটির নিচে চলে গেছে, কেউ তাদের দেখার নাই, নিস্তব্ধ হয়ে গুরুস্থানের ভিতরে চলে গেছে। একদিন মাটির ভিতরে হবে গে মোনা কেন বান্ধু দানা। কত রাজা বাদশা জমিদার কবরের পাশে ঘুমায়, কবরের ভিতরে ঘুমায়, কবরে ঘাস দুবলা জন্মে গেল, শিয়াল কুত্তা ঘুরে বেড়ায়। আজকে তাদের কোনো ক্ষমতা নাই, আজকে তাদের কিছুই নাই, করার কিছুই নাই। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে যারা অপব্যবহার করে তারা অনেক বড় ভুল করে, যারা করেছে তারা ভুল করেছে, যারা আগামীতেও করবে তারাও জীবনে চরম ভুল করবে। এই ভুলের মধ্যে যারা হাজির হবে তাদের বিরাট ক্ষতি হবে। কি কথা বলেন ঠিক? অনেক বড় ক্ষতি হবে। তার নমুনা তো একটু দেখা যায়, মিলাদুন্নবীতে মারামারি করতে আসে, বন্ধ করে দিতে চায়, শক্তি দেখাইতে চায়। শুনে রাখেন বোয়ালখালীর মুসলমান, ক্ষমতা চিরদিনের জন্য না, গোরস্থানের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ানোর পরে রাতের আধারে যখন কবরে দাঁড়াবেন শরীর হিম হয়ে আসবে, চিন্তায় আখেরাতের চিন্তায় আপনার মন একবারে নরম হয়ে যাবে, চোখ বেয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় চোখ বেয়ে পানি চলে আসবে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করবেন, মা এই গভীর রাত্রিবেলা তুমি আমার কোল থেকে সারো নাই, তোমা তুমি আমার কোলের মধ্যে জড়িয়ে রাখছো, বৃষ্টি হলেও সারো নাই, এত রাত্রে কোনোদিন একা একা আমার ছেড়ে দাও নাই, পেশাব পায়খানা বিশ্রাতে করলো মা, লাথি মেরে ফেলে দেও নাই রে মা, আজকে কবরের জেলখানে তুমি বন্দি, আজকে কবরের জেলখানায় তুমি বন্দি মা, আমি সন্তান তোমার বিছানা দিতে পারি নাই, তোমার খোঁজ খবর আমি নিতে পারি নাই,
কবরের পাশে দাঁড়ায় যাবেন, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, মাকে ডাকবেন, মা তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি মা আমার যেইভাবে লালন পালন করছ সেই অনুযায়ী কোনো হক আমি আদায় করতে পারি নাই, কিন্তু রাত্রিবেলা আমি সন্তান তোমারে ভুলি নাই, আমি সন্তান তোমারে ভুলি নাই মা, আজকে রাত্রিবেলা তোমার কবরের পাশে দাঁড়াই গেছি, সুরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, সুরা নাস পড়েছি, ইয়াসিন পড়েছি, দুরুদ পড়েছি মা, আজকে একটু যদি হক আদায় হয় তোমার কবরের পাশে দাঁড়ায় গেলাম, আল্লাহর দরবারে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর নবী বলতেছেন সন্তান নে বাবা মার কবরের পাশে দাঁড়ায় যখন তুমি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছাড়বা, আমার মালিক আমার আল্লাহ সাথে সাথে বাবা মার কবর বলি জান্নাতের বাগান বানিয়ে দেবে, কোরআনে আল্লাহ বলতেছে উম্মতারি তুমি বেশি বেশি করে এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই যে রাত গভীর হয়ে গেছে, প্রায় রাত দুটো বেজে গেছে, পৌনে দুইটা বেজে গেছে রাত, এই যে তাহাজ্জুদের সময় ঘনাই গেছে, বোয়ালখালীর মুসলমান এখন বসে আছেন আপনারা, তাহাজ্জুদের সময় ঘনিয়ে ঘনিয়ে আসলে আমরা আল্লাহর দরবারে হাত বাড়াই দিব, দুনিয়ার সব দোয়া যদি ফেরত হয় তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আল্লাহর নবীকে বলা হলো হুজুর কোন সময়ের দোয়া কবুল হয় বলবেননি, আল্লাহর নবী বললেন যুহুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয়, দুবুর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, একবার জোরে বলা যাবে কি মারহাবা, তাহাজ্জুদের সময় হাত বাড়াবেন আমার মনিব আপনার হাত ফিরাবে না, যদি কখনো দোয়া কবুল না হয় তাহাজ্জুদের সময় আপনি হাত বাড়াবেন, তাহাজ্জুদের সময় হাত বাড়াবেন, তাহাজ্জুদের সময় হাত বাড়াই দিব, আমার আল্লাহ বলি খালি ফেরত পাঠাবে না, কবরের পাশে দাঁড়াবেন ফরজ নামাজের পরে দোয়া করবেন আল্লাহ হাত খালি ফেরাবে না, সফরকালীন সময় মুসাফির অবস্থায় হাত বাড়াবেন আমার আল্লাহ হাত ফেরত দিবে না, মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জালিমের বিরুদ্ধে মজলুমের দোয়া কবুল হয়ে যায়, আমার মাওলা আমার আল্লাহ ফিরাই না, বোয়ালখালীর মুসলমান হাজিরিন এই সময় দোয়াগুলি আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, বৃষ্টির সময় হাত বাড়াবেন আল্লাহ ফেরাই না, কিছু কিছু সময় দোয়া কবুল হয় এগুলি মনে রাখবেন, কবরের পাশে দাঁড়াবেন রাত্রিবেলা যাবেন, ফজরের সময় যাবেন, তাহাজ্জুদের সময় যাবেন, দোয়া কবুল হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, জিয়ারত করবেন যদি তা না পারেন দিনে যাবেন, যদি সম্ভব হয় প্রত্যেক দিন যাবেন, না পারলে জুমার দিনে যাবেন, জুমার নামাজ পড়ে বাবা মার কবরের পাশে দাঁড়াবেন, দাদা দাদির কবরের পাশে দাঁড়াবেন, সাইয়েদা ফাতিমা যাহারা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রত্যেক জুমার দিন উহুদে যাইয়া দাদা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়াইয়া
মাজারের পাশে দাঁড়াইয়া তিনি জিয়ারত করে দোয়া করতেন, দাদার জন্য কান্দতেন। তাদের জীবন বড় আদর্শওয়ালা জীবন ছিল। তাদের আদর্শকে যে নারীরা ফলো করবে, সেই নারীরা তাদের সাথে হাশরের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ, সে নারীরা একত্রিত হবে। তো প্রিয় উপস্থিতি, এই যে তাদের জিন্দগি জীবন বড় চমৎকার, খেয়ে না খেয়ে জীবনে বহু দিন কাটাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহা, হাসান হোসেন, আল্লাহর হাবিবের জিন্দগি বড় কষ্টের ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের পরে খাবার সামনে আসলে উনি বসে বসে কাঁদতেন। সাহাবায়ে কিরাম বলতেন, আম্মা জান কাঁদেন কেন? আম্মা জান আয়েশা বলতেন, তোমরা এখন বাইতুল মাল থেকে আমাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করে দিছ। আমার জীবনে রসুলের সোহবতে নবীর ঘরে এমন দিন গেছে, মাসে একটা দিনও নবীর বাড়ি চোলায় আগুন জ্বলত না, না খেয়ে খেজুর খেয়ে না খেয়ে কত রাত দিন আমাদের পার হয়ে গেছে, খেয়ে না খেয়ে আমাদের জীবনের বহু অংশ পার হয়ে গেছে, ক্ষুধায় আমাদের দিন চলে গেছে। আম্মা জান আয়েশা কাঁদতেন। এভাবে রসুল করিমের জীবন পার হয়েছে। এক মাস পর্যন্ত বাড়িতে চুলায় আগুন জ্বলত না, খাবার থাকত না। কি ভাবলেন আপনি, কোন স্ত্রী কি থাকবে? কোন স্ত্রী থাকবে না। কিন্তু একজন আম্মা জন খুদা না খেয়ে দুই দিন তিন দিন পার করছে, একজন আম্মা জন রসুল থেকে কোনোদিন জুদা হয় নাই। একসাথে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহ।